কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে, না ক্ষমা হবে না, ইম্পসিবল। পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায়, ক্ষমা হবে না, রব তার কথা থেকে কখনো সরবে না। কারণ এই পৃথিবীর কোনো শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে। তোমরা কি শুনতে চাও অপরাধটা কি? এবার একটু আমাকে বলো তো, কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য, জেনার চাইতে জঘন্য, মদের চাইতে জঘন্য, গীবতের চাইতে জঘন্য? এই পৃথিবীতে আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ যত অপরাধ করবে, সব অপরাধ থেকে এটা জঘন্য। কি অপরাধ বলো? এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত? বললেই তো তুমি রাগ করো, মনে করো ফিতনা করি। শোনো, তোমার ভ্রুক্ষেপ করা উচিত। তোমার রব পুরো কোরআন কেরিমে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, হাদিসে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে। এই অপরাধটা তো তোমার জানা উচিত, তোমার মজা লাগবে না আমার ওয়াজ। শোনো, আমি তোমাকে বলি, গুরুত্ব দিয়ে শোনো, কাজে আসতে পারে। দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা, দেখো তোমাকে বলি। শোনো একটা উদাহরণ দিই তোমাকে। তুমি মনে করবা যে জামশেদ ভাই এটা তো কোনো ওপেন কনফারেন্স না যে বিভিন্ন ধর্মীয় মানুষ আসবে আর আপনি শিরিক সম্পর্কে বলবেন। আমরা সবাই মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এখানে শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি? তবে শোনো, আমিও এমনটা মনে করতাম। হঠাৎ করে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল। বলো তুমি যা বলবে, তোমার ধারণা, তোমার বলা, এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক? শোনবে তোমার মানুষ, রাগ করবে না, আগামী কালকে কোরআনটা খুলে দেখো। রব বলছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই যে মানুষগুলো, পৃথিবীর এই মানুষগুলো যারা ঈমান আনছে, কিছু মানুষ, অধিকাংশ 50 ভাগের উপরে মানুষ রবের প্রতি ঈমানও আনছে কিন্তু সঙ্গে সঙ্গে শিরিক করে। তাহলে তোমার ঈমান আনার পরে কি কাজকে রব শিরিক বলে গণ্য করে? বলো বলো, কি সেই অপরাধ যার ব্যাপারে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ধমক দিয়েছে? তুমি তো বলবে শেষ নবীর উম্মত যা খুশি করবো, কিন্তু রব তো এরকম বলে না। তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে, যা বলবে বলবে, কিচ্ছু হবে না শেষ নবীর। নবী নিজে তো এই কথা বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শোনো, বেতুয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দিই না, আমার মতো করে না, রবের মতো করে। কার মতো করে? তুমি বলবে জিন্দা, কেউ বলবে মুর্দা, কেউ বলবে উপস্থিত, কেউ বলবে অনুপস্থিত, কেউ বলবে নূর, কেউ বলবে মাটি, কেউ চেয়ার খালি রাখবে, কেউ পরিপূর্ণ রাখবে, না তোমার মতো আর আমার মতো করে না। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই। দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ, 10 লক্ষ মানুষ মিলে র্যালি করবে, 10,000 কোটি টাকার স্টেজ করে ঈদ মিলাদুল নবী পালন করবে, দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা। দেখো রব কিভাবে সম্মান করেছে রাসূলকে সাল্লাল্লাহু। দেখো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে রব বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করে। আচ্ছা এই কথাগুলো আমি বলি, এভাবে কোরআনে বলে না, ঠিক আছে? একটা কথা বলে ডায়লগ, ওকে? আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন পড়ি ট্রান্সলেশন করি, ওকে? এটা একটা কথা বলার ধরন। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহান তাআলা বলছে, কে বলছে? কার রব? আল্লাহ। কার রব? সবার, যিনি প্রতি পালন করে সবকিছু তিনি পালন করে। লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন, বলছে যে কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, আপনার সামনে যে মানুষগুলো আছে, আপনার যে উম্মতরা, এদেরকে বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। এ মানুষ শুনো, মহিলা এবং পুরুষ শুনো, তুমি কি তোমার রবকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি? ভালোবাসি? তাহলে শুনুন কিভাবে ভালোবাসতে হবে। এখানে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মর্যাদা দিয়েছে দেখুন তো, পুরো পৃথিবীর মানুষ মিলে একটা টেকনিক, একটা ক্যাটাগরি, একটা ক্রাইটেরিয়া, একটা কিছু তৈরি করে এত সম্মান দিতে পারবে কিনা? পারবে না, কারণ মানুষের সে ক্ষমতাই নেই। মানুষের কি নাই? যতক্ষণ নিঃশ্বাস চলে বিল্ডিং একটা তুলে ফেলবে, একটা ভেঙে ফেলবে, মসজিদটা ভাঙবে, একটা গড়বে, 6 তলা 10 তলা করবে, অথবা মাটির ছন করবে, অথবা মারামারি করবে, মার খাবে, মারবে, এটা যতক্ষণ জীবন থাকে, যতক্ষণ
আলটিমেটলি মানুষ হচ্ছে ক্ষমতাহীন, মানুষ কিহীন, একচ্ছত্র মালিকানা কার? যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না সেদিন কার ক্ষমতা থাকবে, মালিকানা কার থাকবে? তিনি বলছে, তাহলে তিনি যা বলবে তা করতে সক্ষম, তিনি যা বলবে তা করতে কি? শোনো বেচুয়ার মানুষ, রব তোমাকে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন তোমরা কি আল্লাহকে ভালোবাসো, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, যে হাতে খাই সে হাতে খাও, যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও, যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো, যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না, যখন স্ত্রী সহবাস করার অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না, যখন আল্লাহ কোনো অকল্যাণের ঘোষণা দেয়নি কাউকে অকল্যাণ মনে করো না, যখন রব ছাড়া কেউ সুস্থতা নাই, সন্তান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত এবং মৃত্যু দাতা নাই, অন্য কাউকে এটা মনে করবে না, পৃথিবীতে কেউ মুশকিল কুশা নেই। শোনো মানুষ, যদি রবের ভালোবাসা পেতে চাও, যদি রবকে ভালোবাসতে চাও, তবে শোনো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো, যেভাবে হজ করেছি সেভাবে করো। না, মানুষ দিয়ে মানুষকে যাচাই আর করা যাবে না। এই পৃথিবীতে কোরআন ও হাদিস কোনো বিলুপ্ত প্রাণী নয় যা চিড়িয়াখানায় পাওয়া যায়, এই পৃথিবীতে কোরআন ও হাদিস প্রত্যেক মসজিদে অথবা লাইব্রেরিতে পাওয়া যায়। সময় এসেছে মানুষ নিজে যতটুকু পারো ততটুকু পড়ো, যতটুকু পারো না ততটুকু শেখো। মানুষ আর ফাঁকি দিও না নিজেকে, মানুষ নিজের আখিরাতকে আর নষ্ট করো না। তুমি সুসংবাদ নাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে যদি তিনি যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তিনি বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। একটা মেয়ের ভালোবাসা পেতে সুদ, ঘুষ, হুন্ডা, মোবাইল, চশমা, বাবা মায়ের অবাধ্য, কত একটা প্রভাবশালী মানুষের কাছের মানুষ হওয়ার জন্য কত কিছু স্যাক্রিফাইস করো, কত সমস্যা গোপন রাখো। না, কোনো সমস্যা নেই, ঠিক আছে, না আমার কোনো অসুবিধা, আমি আছি, অথচ তোমার বাবা অসুস্থ, তুমি চাও না ওনার ওনাকে ভুল বোঝাতে। মানুষ তোমাকে কে ভালোবাসবে? কি করলে বলো তো? তোমরা ওয়াজ শোনো, বোঝো না কি মাইকের সমস্যা? আমার কথা কি স্পষ্ট শুনে যায়? কোনো অসুবিধা হয়? আচ্ছা, আল্লাহ ভালোবাসবে কি করলে? অনুসরণ করলে। বলো তো, তুমি বিশটা সুন্নতের নাম বলা লাগবে না, কাজ বলো যেটা মানে এটা করা সুন্নাহ, যেমন ডান হাতে খাওয়া সুন্নাহ, ডান পায়ে মসজিদে প্রবেশ করা সুন্নাহ, বাম পায়ে টয়লেটে যাওয়া প্রবেশ করা, বাম পায়ে টয়লেটে প্রবেশ করা সুন্নাহ, দাড়ি রাখা সুন্নাহ, টাকার উপরে প্যান্ট কাপড় পরা সুন্নাহ এবং ওয়াজিব, অনেক বড় কথা শুননা, ঠিক আছে। এভাবে ধরো তুমি বলতে পারো যে কাউকে দেখে মুচকি হাসা শুননা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাদাকা, সালাম দেওয়া শুননা। এভাবে তুমি কয়টা সুন্নতের ব্যাপার জানো, মানে রাসূলকে অনুসরণ, এগুলোই শুননা। তুমি যদি এটা করো আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, বেজবর মানুষ। যাই হোক, শোনো, নামাজ কর্ম তো ছেড়ে দিয়েছো, এর কারণ এটা নয় যে তুমি বেনামাজ। তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন, তুমি মনে করো আর কি তোমার মন চায় না, তুমি পারো না, তাই তুমি নামাজ পড়ো না। আসলে তোমার তাওহীদের সমস্যা। কোথায় সমস্যা? মানে আল্লাহ, মানে আল্লাহ কে? আল্লাহ। তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসাব নিবে, তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো, তাহলে তো তুমি নামাজ পড়তে। তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না, তুমি গাফেল, এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে হবে। ফর এক্সাম্পল, আল্লাহ নামাজ ফরজ করেছে, কে নামাজ ফরজ করেছে? আল্লাহ। মুয়াজ্জিন আজান দেয়, তুমি নামাজ পড়ো না, তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে, তোমাকে ভুল শিখিয়েছে। আমি মানুষ, ছোট হতে পারি, শোনো, জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো, এখান থেকে নামিয়েও দিতে পারো, বলছি না তোমরা নামালা, বাট এটা পারো, তবে মনে রাখবে কথা যেটা বলেছিলাম উল্টাতে পারবে না। কেন পারবে না জানো? কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে, মনে রাখবে তোমার দান সাদাকা ঠিক আছে, নামাজ কেন করিস নি?
বুঝুনি মনে হয়। একটা স্কুল, একটা স্কুল, এখানে আমি পড়ি না, আমার কি পরীক্ষা হবে? আমার কি পরীক্ষা হবে? বুঝে দিবে কি মনে হয়? তো যে মুশরিক তার নামাজ রোজা হজ যাকাতের হিসাব কিসের হিসাব? সে তো অলরেডি এমন অপরাধে অপরাধী যা ক্ষমাযোগ্য নয়, যা কি নয়? ক্ষমাযোগ্য নয়। একজন বেনামাজি মানুষ, সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া, অথচ আল্লাহর নবী, যে তোকে বললাম আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো, রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি তো গুরুত্ব, তুমি মনে করো নামাজ না পড়া, নামাজ না পড়া, ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক করে, এই যে নামাজ না সরলে শিরিক হয়। দেখো আমি অনুবাদক, এখানে যারা বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, হাদিস তারা পেয়েছে, হানাফি শাফি মালিকি হাম্বলি তিরমিজি আবু দাউদ নাম দিয়ে তুমি পরিবর্তন করে গ্রহণ করতে পারো, কিন্তু আছে ফয়সালা তো আল্লাহ করবে যে এভাবে হয় নাকি সিস্টেম, ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা, সেটা তো আল্লাহ ফয়সালা করবে। আমি আর তুমি এখন আসসালামু আলাইকুম।